ওস্তাদরা, আপনাদের সাথে আজকে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের সম্পর্কে একটা বাজে কথা প্রচলিত আছে যে আমরা এই যে কোনো জিনিস করি না, কোনো সময় না। ধরেন আমি কমেডি পারি, আমি এই জন্য সস্তা কমেডি টমেডি একটু হালকা পাতলা ট্রাই করি, ফুটবল বুঝি টু যে জন্য ফুটবলের রিভিউ টিভিউ করি, কিন্তু কোনো সময় দেখছেন আমাকে টেক রিভিউ করতে? কারণ এই জিনিসটা কিন্তু আমি পারি না, না পারলে আমি করবো কেন বলেন? নতুন কিন্তু একটা ফোন আসছে, রিভিউ করবেন নাকি? না, ফোন রিভিউ করবো না। ভালো ফোন ভাই, যেই ফোনই হোক বাবা, দেখেন দেখেন না না দেখেন দেখেন F19 Pro নাকি? হ্যাঁ, F19 Pro, এটা তো করা লাগে রিভিউ। ফাহিম ভাইজান, কি রে ভাই, ফোন দিছে তো আমি তো রিভিউ তো করতে পারি। ফোন দিছে আমি কি করবো, আপনি তো কিচ্ছুই পারেন না মিয়া, পেটের সন্ধান ওইটা ফালতু, সস্তা কমের করে একটু হাসি আসে না, আপনি কি ভাই এগুলো বাদ দিন তো। আচ্ছা এখন বকিস না রে ভাই, কি এখন কেমনে কি করুন সেটা বল। আনবক্সিং করা খুবই ইজি, তিনটা স্টেপ। প্রথমটা হচ্ছে আনবক্সিং করার টাইমে আপনি দেখাবেন যে আপনি খুবই হ্যাপি, মানে আনবক্সিং করবে এবং দেখাবো আমি খুব খুশি। হ্যাঁ খুব খুশি আপনি, এরকম নাকি? দেখতো ওস্তাদ, আমরা এখন ওপ্পো F19 Pro এর আনবক্সিংটা করবো, দেখি কি আছে। দ্রুত দ্রুত চাললু ফোনটা। কই ফোন কই? তাহলে রেকর্ড কি দিয়ে করতেছেন তো? ফোন মানে ফোন ছাড়া আনবক্সিং করবো কেমনে বুঝলাম না। ওকে টেক টু, দেখি কি কি আছে ভিতরে। এবার ফোন আছে, এবার ফোন আছে, এবার আমরা অন্য জিনিস দিয়ে ইয়া করতেছি। জোস, প্রথমে আছে হচ্ছে কাগজপত্র, এই যে একটা হচ্ছে ব্যাক কভার, ব্যাক কভার কিনার প্যারা আর আপনার নাই। এবার আমরা ফোনটা দেখব ফাইনালি। টড 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 টড, খুলে না কেন? ও ও ও, কি কালার দেখেন, এরকম কালার দেখছেন কোনো সময়? আর এটা হচ্ছে ফ্যান্টাস্টিক পার্পল মনে হয় এই কালারটারে বলে, চমৎকার একটা কালার, চমৎকার ফোন। এবং দেখেন আর কি কি আছে, পিছনে বার্নির ছবি চলে আসছে, পিছনে বার্নির ছবি চলে আসছে। ওকে টেক থ্রি। ওকে ফোন পাইছি আমরা, আমরা ব্যাক কভার পাই গেছি, এখন দেখি আর কি কি আছে ভিতরে। আছে হচ্ছে একটা চার্জার, চমৎকার পাওয়ারফুল, দেখে মনে হইতেছে চার্জারের সাথে যেইটা মানে লাগায় হচ্ছে চার্জ দিবেন সেটাও আছে। আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে হেডফোনও আছে সাথে। এখন বলতে পারেন যে সব জায়গায় সব জায়গায় কিন্তু হেডফোন চার্জার একসাথে থাকে না, এরকম অনেক ফোন আছে যেগুলিতে থাকে না, সুতরাং বুঝেন কিন্তু সব কিছু আছে আমার কাছে মনে হয়। এটা এটা ছিল আমাদের আনবক্সিং, এখন আমি ওপ্পো বাংলাদেশকে ধন্যবাদ জানাবো। আমি 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 ঘুম থেকে উঠেই আমি দেখতাম যে ওপ্পো আমাকে ফোন দিছে, ফাইনালি যে আমাকে ফোন দিছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেকেন্ডটা হচ্ছে আমি কিছু অ্যাসথেটিক শট নিয়ে নেব, তো ওইটা নিয়ে পারা নাই, খুবই পোস্ট লেভেলে আমাদের প্রোডাকশন, এটা বুঝে যাবেন প্রোডাকশন উইথ লাইট মাই ডাজার। ও জাস জাস জাস, থার্ড হচ্ছে আপনি যে সস্তা কমেডি টমেডি করেন নর্মাল ভিডিওতে যেগুলো কেউ হাসে না ওইগুলো একটু মাইরা দিলেন ফাঁকে দিয়ে, মানে ফিচারগুলি বলবো কিন্তু যোগ করে। হ্যাঁ যোগ করে, এটা এটা পারুম কিন্তু, এটা পারুম, এটা পারবে, দেখি এরকম করা যায় কি না। ওস্তাদ আসেন, আমরা এই ফোনের ফিচারগুলি নিয়ে একটু কথাবার্তা বলা শুরু করি। প্রথম ফিচার, এই ফোনে কিন্তু পাগলা ক্যামেরা আছে, বুঝছেন? চারটা ক্যামেরা অলরেডি দেখতে পাইতেছেন, একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, দ্বিতীয়টা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা হচ্ছে একটা আলট্রা ওয়াইড ভিউ নিবে। আরও দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের মোনো ক্যামেরা। এখন ভাবতেছেন সামনে কি তাহলে ক্যামেরা নাই? সামনেও ক্যামেরা আছে, সামনের ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। এখন এইটা গেল, এখন এই ক্যামেরা যেহেতু এতগুলো আছে তাহলে ভিডিওতে অবশ্যই কোনো না কোনো ধরনের সুবিধা আছে। কী কী সুবিধা আছে? প্রথম আপনি ওই যে DSLR-এ দেখেন না পিছে গোলা হয়ে যায়, ওই রকম হচ্ছে পোর্ট্রেট মুডে আপনি হচ্ছে ক্যামেরাতে ক্যামেরা দিয়ে ভিডিওই করতে পারবেন ডিরেক্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, আপনি মনোক্রমিক ভিডিও করতে পারবেন। তিন নাম্বার কথা কি, আপনি একই সাথে ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা একই সাথে ধরেন ভিডিও করতে পারবেন, বুঝলেন? তাহলে তারপরেও কেন তাকে আসেন, এখনই যায় ফোনটা কিনেন এবং ফোনটা দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও করেন।
ওস্তাদ, আমরা যে সেকেন্ড ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনের ব্যাটারি তো ব্যাটারি না বস, এটা একটা এনার্জি ড্রিঙ্ক। কেন এটা বললাম, মাত্র 56 মিনিটসে আপনার পুরা ফোনের ব্যাটারি হচ্ছে চার্জ হয়ে যাবে, যেটা দিয়ে আপনি 16 ঘন্টা ইউটিউব এবং 8 ঘন্টা ইনস্টাগ্রামে বসে বসে স্ক্রল করতে পারবেন। সারাদিন তো স্ক্রলই করেন, অন্য কোনো কাজ তো করেন না, সুতরাং ওইটা করতে পারবেন, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা কি, আপনি এটার সাথে খুবই পাওয়ারফুল একটা চার্জার কিন্তু সাথে ফ্রি পাইতেছেন, সুতরাং এই চার্জার দিয়ে আপনি চার্জ দিতে থাকবেন, কোনো ধরনের সমস্যা নেই। আর কেবলমাত্র 5 মিনিট যদি আপনি চার্জ দেন, তাইলে 3 ঘন্টা 20 মিনিট আপনি হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঠিকই কথাবার্তা বলতে পারবেন। বুঝছেন কী ধরনের লাভ? ওস্তাদ, এখন আরও দুইটা ফিচারের কথা বলবো। একটা হচ্ছে এটার গেমের কথা, এটা গেম টেম খেললে কীরকম। এক হচ্ছে হিলিও P95 প্রসেসর এটার ভিতরে আছে, এবং একই সাথে গেম ফোকাস মুড নামের একটা স্পেশাল মুড আছে, যেটার মাধ্যমে আপনি কিন্তু গেম টেম খেলতে পারবেন। আর 4 নম্বর যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে এটার লুক এবং এটার স্টাইল। এটা ধরেন নিলেই আপনি বুঝতে পারবেন যে একটু ইনফ্লুয়েন্সার টাইপের একটা ভাব আসবে। দেখেন একটু কালারটা, দেখেন সৌন্দর্যটা, দেখেন। সুতরাং আমার কাছে মনে হয় এই যে 4টা ফিচার আপনাদেরকে বললাম, এই 4টা ফিচারের পরে কিন্তু আর আপনাদের অপেক্ষা করার কথা না, আপনারা এখনই যাওয়ার কথা, এবং ওপ্পোর এই ফোনটা এখনই কিন্তু কিনে ফেলার কথা। প্রাইস কত? মাত্র 28,990 টাকা। ওস্তাদ, এই টাকাও যদি এই ফোন না কিনেন তাহলে আর আপনি কী করবেন বুঝান আমারে? কী মনে হয় তাহলে ফাহিম, কেমন দিলাম? খুব ভালো দিয়েছেন। এমন কি হবে, সবাই আমাদের ডাকবে তো? একদম একদম, এটাই বুঝছিলাম রে ভাই।